নমস্কার বন্ধুরা, অমিত ইশাল বলোকে স্বাগত জানাই। আজকে আমরা সবাই মিলে জামাই মেয়ে ভাইজি আমার বাড়ির মিসেস সবাই মিলে আজকে ফুল মেলায় যাবো। পদ্ম ফুলের বীজটা আনার জন্য সবাইকে নিয়ে আজকে আমরা যাচ্ছি। দেখতে থাকুন আপনারা, দেখুন জামাই 2 সালে কিনে চললো, এবার আমরা বেরোবো। এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, তিতলি আছে, আমার ছোট বোন আছে, আমার শ্বশুরমশাই আছে, হ্যাঁ আমার ওই মা আছে একটা, আমার দাদু ভাই কই, হ্যাঁ আমার এই যে দাদু ভাই আছে। দেখুন আমরা রওনা দিয়ে দিয়েছি বনভেলার উদ্দেশ্যে, ওখানে আমরা পদ্ম ফুলের বীজ আনতে চললাম, দেখতে থাকুন। এখন আমরা ইলাম বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। এখন বাজারের ভিতর দিয়ে আমরা রওনা হয়ে দিলাম, এরপরে জঙ্গল মহলে ঢুকবো আমরা। আমরা এখন জঙ্গল দিয়ে পার হচ্ছি। দাদু ভাই তুমি কোথায়? দেখা যাচ্ছে তো তোমাকে, দেখুন জঙ্গলটা। এইখানে একটা পুকুর আছে, পদ্ম ফুলের গাছ পাওয়া যায় নাকি দেখছি একবার, আসো দেখি দেখা যায় নাকি। তিতলি আস্তে আস্তে আসো মা। হ্যাঁ এখানে কিছু পদ্ম ফুলের গাছ আছে। দেখুন আমরা বনভেলায় চলে এসেছি, সবাই মিলে সবাই গাড়িতেই আছে, আমাদের গাড়িতে সবাই আছে। আমরা এখন পুরে যাওয়ার জন্য রওনা দেবো এখান থেকে। এবার দেখুন পদ্ম ফুল খুঁজে বেড়াচ্ছি আমরা। হ্যাঁ এই যে নিয়ে এসেছি, এখানে পুকুর আছে, পুকুরে কিছুই নেই। এখন মাঠের দিকে আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে পাওয়া যায়। দেখুন এখানকার পরিবেশ কত সুন্দর, আমরা ঢুকে গেছি, দেখুন কত সুন্দর একটা পুকুর ও একটা বাড়ি মাঠের মধ্যে। হ্যাঁ ওই যে পুকুর পেয়ে গেছি, পদ্ম ফুলের পুকুর, এখন আমরা ওখানে গিয়ে পদ্ম ফুলের চারা বীজ তুলব। আমরা এখন ধান চাষ হয় জমি, সেই আলে আলে আমরা যাচ্ছি, দেখুন সব লাইন দিয়ে যাচ্ছি আমরা। প্রায় পুকুরের কাছে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে। আমরা প্রথম পুকুরটা চিনতেই পারিনি কোথায় আছে। হ্যাঁ আমরা পুকুরে চলে এসেছি, এই যে পদ্ম ফুলের গাছ, এই গাছটা তোলা যাবে, তুলবে? হ্যাঁ এই গাছটা তুলে নাও, ওইভাবে নয় গোড়া গোড়া সমেত, ওটা হবে না, ওইভাবে তুললে হবে না, এটা গোড়া সমেতটা তুলতে হবে। গোড়া সমেত দেখো, কাটি মাটি কিছু তো আনেনি, তুলবো কি করে, শক্ত তো মাটি, মাটি খুব শক্ত। আচ্ছা বেশ দেখা যাবে, আসো। হ্যাঁ আচ্ছা এখান থেকে তুলবে, দেখো ভালো করে আসা যাও আসা যাও, নিচে কিন্তু গাড্ডা আছে অনেক। পুকুরটা পরিষ্কার করেছে তো, যে কাচি আছে কাচি, দেখো এখানে সব আমাদের ভাগ্নেরাও আছে, এখানে আমার ভগ্নী পুত্রীরা বসে আছে। কত নিচে নামছো, ওভাবে উঠবে না, উঠে আসো উপর দিকে উঠে আসো। আমার শাশুড়ি কি বলছিল জানো, কি বলছে, তুমি পদ্ম ফুল আনতে যাবা, আমার জন্য শাপলা নিয়ে আসবো, ওই শাপলাতে একটাও দেখি না যে আমি তুলে নিয়ে আসবো। বেশ মা এত সব করে বলছে শাপলা খাবে, থাকলে আমি জলে নেমে যেতাম তুলতে। বেশ দেখি এদিকে যাই। হ্যাঁ অনেক নিচে, অনেক নিচে না, ওই জন্যে তোলা যাবে না, তুমি চলো ওইদিকে চলো, ওইদিকে দিকে নরম আছে নাকি, চলো উঠো। দেখো কত সুন্দর ফুল উঠেছে কিছু কিছু জায়গায়, আমার যে ফুল তুলছে। ছোট্ট একটা ফুল ওখানে, সেটা সেরার জন্য পাগল না, ওটা ভেঙে যাবে, ডাঁটিটা বেশি থাকবে না, তুল ভেঙে যাবে।
হ্যাঁ ওটা দাও ঘোড়া পেয়েছ ওর তুলতে পারবে কি কোথায় যাবে ওইখানে পদ্ম গাছ তোলার জন্য আমার ভগ্নিপতি নেমে আছে দেখি পাওয়া যায় কিনা তুমি পেয়েছো এখানে আরো পেয়েছো টান দাও এই তো আরেকটা তুলেছো দাও এটা হয়ে যাবে তাহলে আর একটা পাওয়া গেল বাড়িও তো জায়গা থাকার দরকার না আমরা যে জন্য এসেছিলাম ওই পদ্মর বীজ বা পদ্মর গাছ তুলে তুলতে সে জিনিসটা আমাদের তোলা হয়ে গেছে ব্যাগে ভরে নিয়েছি আমরা এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ উঠে আসো দেখুন দাদু পড়ে যাবে আস্তে হাঁটো দেখুন আমরা সব বাড়ির দিকে রওনা হবো এখন দেখুন একটা ফুল আনতে গেছে একটা ফুল ওইখান থেকে আনার জন্যে অনেকটা দূরে পদ্ম পাতা মনে তুলছে চলে আসো হয়ে গেছে সবাই মিলে চলো দাদু আস্তে আস্তে যাবে ঠিক আছে আমাদের পদ্ম ফুলের গাছ নেওয়া হয়ে গেছে কিছু পাতা নেওয়া হলো কিছু ফুল ছিঁড়া হলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব আমরা কিন্তু পুকুর থেকে পদ্ম গাছ তুলে বীজ পাওয়া যায়নি তা পদ্ম ফুলের গাছগুলো তুললাম সেটা নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি যাই হোক বাড়ি পৌঁছাই দেখুন আমরা বাড়ি চলে এসেছি যাই হোক সারাটা দিন আজকে কি করলাম আপনাদের দেখালাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে